এইটা আমাদের টাইটানিক জাহাজ, এটার ভিতর আমরা থাকবো। এই শহরের জায়গাটা কেমন? আপনারা এখানে বারবিকিউ এনজয় করতে পারবেন। প্রমোদিনী বোর্ডটা বেশি জোস, স্পিড বোর্ডটা বেশি জোস। আকাশ করেছে মেঘলা, একটু একটু বৃষ্টি পড়ছে, মনের ওই জানালা দিয়ে দক্ষিণা বাতাস পড়ে চলেছে। What's up people, it's me about Mediasan, welcome to my channel and welcome to another vlog. আপনারা অনেকেই শুনেছেন প্রমোদিনী বোটের নাম, আমাদের আজকের ব্লগ প্রমোদিনী বোট নিয়ে। চলুন দেরি না করে ব্লগটি শুরু করা যাক। না না, অসুবিধা হবে না। তুই ভিডিওতে মুখ থাকা গ্রুপ মেম্বার আরজুর বার্থডে ছিল, আমরা থেকে চলন্ত বাসে সারপ্রাইজ করেছি। বেশি করে খেয়ে ফেললো। ঢাকা টু রাঙামাটি নন এসি বাসের টিকিট 620 টাকা এবং এসি বাসের টিকিট 900 টাকা করে। রাঙামাটিতে আপনাকে দোয়েল চত্বরে নামতে হবে এবং যেতে হবে আসাম বস্তির উদ্দেশ্যে। এটা হচ্ছে দোয়েল চত্বর আর এটা হচ্ছে সিএনজি স্টেশন। সিএনজি সমিতির ভাড়া হচ্ছে 120 টাকা করে। তো এখান থেকে আপনারা আসাম বস্তিতে খুব আরাম করে সিএনজি নিয়ে যেতে পারবেন। তো আমরা আমাদের সিএনজিতে উঠলাম। এটা হচ্ছে আসাম বস্তি বাজার আর এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ। আপনারা প্রমোদিনী বোটে যাওয়ার জন্য এই ব্রিজটা ক্রস করবেন না। এই ব্রিজের আগেই একটা সিঁড়ি ঘাট আছে। এই যে এই সিঁড়ি ঘাট, এই সিঁড়ি ঘাট থেকে আপনাকে নৌকা দিয়ে নিয়ে যাবে প্রমোদিনী বোটে। প্রমোদিনী থেকে আমাদের জন্য বোট পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন এই স্পিড বোটে উঠবো। এই স্পিড বোট দিয়ে আমাদেরকে প্রমোদিনী বোটে নিয়ে যাওয়া হবে। বোটে করে যাচ্ছি, সবাই খুবই এক্সাইটেড। এটা হচ্ছে আমাদের প্রমোদিনী বোট। এই বোটেই আমরা থাকতে এসেছি। সো এখন আমরা পারে নামবো এবং ওরা আমাদেরকে নিয়ে যাবে ব্রেকফাস্ট করতে। এক্সকিউজ মি, আপনাদের এই কটেজগুলোর রেন্ট কিরকম? আমাদের এই কটেজগুলোর রেন্ট হচ্ছে যে ব্যাম্বু কটেজগুলো হচ্ছে 4000 টাকা করে, আর হচ্ছে যে এসি কটেজ, এসি কটেজ হচ্ছে যে আপনার 6000 টাকা করে। এসি কটেজগুলো হচ্ছে যে ওইদিকে, ওগুলো হচ্ছে এসি কটেজ, ওগুলো 6000 টাকা করে। আর এগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ 4000 টাকা করে। আর এখানে হচ্ছে যে আপনার ফ্লোরিং ব্যাট, এখানে আপনার দুইজনের জন্য, কাপেলের জন্য বা দুজন আসলে আরামসে থাকতে পারে। আর ওইখানে মিনিমাম 6 জন থাকতে পারবে এসি কটেজগুলোর মধ্যে। ওইটা বিশাল বড় স্পেস, পিছনে বারান্দা আছে, ভিতরে ছোট্ট একটা সুইমিং পুল আছে। আচ্ছা, কমপ্লিমেন্টারি কিছু আছে? ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য রয়েছে অনেক সুন্দর স্পেস, অনেকগুলো দোলনা রয়েছে। এই যে আমাদের বাচ্চাটি দোল খাচ্ছে।
অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ওদের কটেজগুলোতে রয়েছে খাবারের ব্যবস্থা। আমরা এখানেই ব্রেকফাস্ট করব। সো আলহামদুলিল্লাহ, আমরা ব্রেকফাস্ট করে এখন প্রমোদিনী বোটে উঠতে যাচ্ছি। 10টা থেকে আমাদের চেক ইন টাইম, এবং তার আগে যারা ছিল তাদের চেক আউট টাইম ছিল 9টা। এখন শিপটি ধুয়ে মোছে আমাদের জন্য পরিষ্কার করছে। সো গাইজ, লেটস এক্সপ্লোর দ্য ইনসাইড অফ দ্য বোট। বোটের ভেতরে রয়েছে 3টি খাট, এটি একটি খাট, এবং ব্যাগ রাখার একটি বড় স্পেস। এখানে আপনি খুবই আরামদায়কভাবে মোবাইল এবং সব কিছু, অন্যান্য সব কিছু চার্জ করতে পারবেন। এই যে আরেকটি খাট, এবং এই যে আরেকটি, প্রত্যেকটা খাটের উপরেই চার্জিংয়ের পোর্ট দেওয়া আছে। সো আসুন আমরা ওয়াশরুমগুলো দেখি। এখানে হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা, ছোট স্পেসের মধ্যে খুবই পরিষ্কার। এবং এটা হচ্ছে হাইকমোডালা একটি বাথরুম। আমাদের তাওহিদ ভাই টাকা গুনছে, শিপ ছাড়ার আগেই সম্পূর্ণ ক্যাশ ওদেরকে হ্যান্ড ওভার করতে হবে। তো ভাই ব্রাদার্স, যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে বলে রাখি, যারা প্রমোদিনী বোটে আসতে চান তারা অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন যে প্রমোদিনী বোটের মেশিনটা ঠিক আছে কিনা। দুর্ভাগ্যজনিত কারণে আমাদের ভাগ্যটাই আজকে খারাপ হয়েছে। আমরা এসে দেখি প্রমোদিনী বোটের মেশিনটা নষ্ট, এবং যার সাথে কন্ট্যাক্ট করে এসেছি সে আমাদের কাছ থেকে অলরেডি অ্যাডভান্স টাকা নিয়ে গেছে। পুরো টাকাই নিয়ে গেছে। এখন আমরা অসহায়ের মতো বোটের মধ্যে বসে আছি, না আছে ড্রাইভার, না আছে ওই লোক, সব চলে গেছে। আমাদের বোট ছাড়ার কথা ছিল 10টায়, এখন বাজে 11:40, মানে 12টা বাজতেছে, 2 ঘন্টার কাছাকাছি। সো এটাই আমি বলবো যে অবশ্যই ফুল পেমেন্ট করবেন না, আগে জেনে নেবেন কি অবস্থা বোটের, তারপরে আপনারা ফুল টাকা পেমেন্ট করবেন। গোসল কব্য গোসল, প্রমোদিনী বোট থেকে একটি প্লেস আমাদেরকে নিয়ে আসছে গোসল করার জন্য। সো আমরা এখন এখানে গোসল করব। ছবি হবে, মার আবার মার, মেরে দে, খেয়ে দে। পরিবেশটা সুন্দর না? অনেক সুন্দর। তো আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন, লাইফ জ্যাকেটের সুন্দর ব্যবস্থা আছে, লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। সো এখানে আপনারা নিরাপদভাবে গোসল করতে পারেন যদি চান। গোসলের পর অনেক ক্ষুধা লেগেছে এবং আমরা অনেক টায়ার্ড। সো আমাদেরকে ব্যারাইনা ক্যাফেতে নিয়ে আসছে লাঞ্চ করার জন্য। সো দেখি ব্যারাইনা ক্যাফেতে কী কী আইটেম দেয়। আকর্ষণীয় বিষয় হলো প্রমোদিনী বোটই আপনাকে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট সব কিছু ওরাই প্রোভাইড করবে, সব কিছু প্যাকেজের ভেতরে ইনক্লুডেড। দেখছেন ব্যারাইনা ক্যাফেতে লাঞ্চে আমাদের কী কী দিয়েছে, আসুন আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। হচ্ছে কাচকি মাছের সালাদ, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মিক্স সবজি, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে আরজুর, এটা হচ্ছে নুসরাত। ব্যারাইনা ক্যাফেতে আমাদের লাঞ্চ আইটেমের মূল আকর্ষণ হচ্ছে এই ব্যাম্বো চিকেন, এটি খুবই সুস্বাদু। সো এভাবে ওরা প্রিপেয়ার করে, যদিও আমরা কীভাবে প্রিপেয়ার করে সেটা ভিডিও করে দেখাতে পারলাম না, তবে খুবই টেস্টি।
এটা হচ্ছে আকর্ষণীয় ব্যাম্বো চিকেন সো লেটস স্টার্ট দা খাওয়া দাওয়া আমরা বেরাইনা লেক ক্যাফেতে লাঞ্চ শেষ করলাম এখন আমরা কাইকিং করব অথবা চাইলে বোটে রেস্ট নিতে পারবো সো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাইকিং এ বের হব সো আপনাদেরকে কাইকিংটা একটু দেখাই প্রমোদিনী বোটের প্যাকেজের মধ্যে এই কাইকিংটা ইনক্লুডেড সো আপনারা চাইলে এভাবে দুজন করে কাইকিং করতে পারেন চাইলে তিনজনের বোট নিয়ে তিনজন কাইকিং করতে পারেন এভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবেন লেকের মধ্যে সো গাইজ কাইকিং করছি এক্সিলেন্ট একটা ফিলিংস আপনার এটার জন্য ট্রেনিং দরকার নাই নিজে নিজেই পারবেন সো খুবই ভালো লাগতেছে খুবই ভালো একটা ফিলিংস তবে রিস্কি সাবধানে করতে হয় প্রমোদিনী বোট সানসেটের জন্য আপনাকে দেবে এক্সট্রা একটি লোকেশন যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন সম্পূর্ণ সানসেটটি যেটা এখন আমরা উপভোগ করছি অসম্ভব সুন্দর একটি অনুভূতি এবং প্রচুর বাতাস প্রমোদিনী বোটের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড যে আমাদের দুইজন সিঙ্গার লাইভ গান শোনাবে সো তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্বপ্ন হয়ে আছো চিরকাল থেকো আমার ভালোবাসার ছোঁয়াতে আমার ভালোবাসার ছোঁয়াতে বস নহীঁ চলতা ডিনারের অপশনে আমরা চুজ করেছি বারবিকিউ গাইস আপনারা এখানে বারবিকিউ এনজয় করতে পারবেন আপনারা জাস্ট বলে দিবেন কি বারবিকিউ খেতে চাচ্ছেন মাছের বারবিকিউ করা যায় মুরগির বারবিকিউ করা যায়
আপনি যেটা খেয়ে সুইটেবল ফিল করেন আপনি সেটাই ওদেরকে বলে দিবেন, ওরা আপনাকে সেটাই প্রিপেয়ার করে দিবে। ওদের বারবিকিউর টেস্টটা এক্সিলেন্ট, ফিনিশিংটা অনেক ভালো হয়েছে, বাট মুরগির সাইজটা কেন জানি ছোট, মজা দেখে মনে হয় কম। সো রাত চলে গেল, সেকেন্ড ডে শুরু, আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছি। স্পিড বোটে করে আমাদেরকে সেকেন্ড ডেতে প্রত্যেকটি লোকেশনে ঘুরাবে, সো আমরা রওনা হয়েছি। আচ্ছা, এই লোকেশনগুলো নিয়ে আমি আরেকটি ব্লগ নিয়ে আসব, সো আপাতত লোকেশনগুলো আর দেখাচ্ছি না। সো আমাদের স্পিড বোটে করে আরেকটি আইল্যান্ডে নিয়ে আসছে, এই আইল্যান্ডে আমাদের লাঞ্চ করাবে। সো আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট, দেখি এখানে আমাদেরকে কি খাওয়ায়, উঠতে উঠতেই তো যান শেষ। ওদের খাবারের মেনু আছে, আমরা যেটা সিলেক্ট করেছি ব্যাম্বো ফিশ, ব্যাম্বো চিকেন, চাপিলা মাছের ভর্তা এবং কাছি মাছ ফ্রাই। সো মনে হচ্ছে খুবই টেস্ট হবে, একদম ফালতু খাবার ছিল, ওদের খাবার একটুও মজা না, বাইরে রান্না করে আর ব্যাম্বোর উপরে প্রেজেন্ট করছে খাবারগুলো, আর বাকিগুলো মোটামুটি টেস্ট ছিল না, ক্ষুধা পেটে খাইছি তাও মজা লাগে নাই। প্রমোদিনী বোটটি অভিযাত্রিক নামক একটি পেজ থেকে আপনাকে বুক করতে হবে, সেখান থেকে আপনি বুক করে এখানে আসতে পারেন। আমরা ডিসেম্বরে বুক করেছিলাম এবং মার্চ মাসে এসেছি, সো আপনাদের অনেক আগে ওদের সাথে যোগাযোগ করতে হবে যদি এখানে আসতে চান। আমি আমার সাধ্যমতো সব ইনফরমেশন দিতে চেষ্টা করেছি, তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ইনকোয়ারি থাকে এবং কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিতে। সো গাইজ, আজকে আমরা ব্লগটি শেষ করতে যাচ্ছি, আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। একটা লোকেশনে যখন ঘুরতে আসি তখন প্রতিটা ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি, সো এটাতে অনেক কষ্ট হয়। সো আশা করি আপনারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখছেন তাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, টিল দেন টেক কেয়ার।